হ্যারি পটার সিরিজে প্রফেসর আলবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করা স্যার মাইকেল গ্যাম্বন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গ্যাম্বন। বৃহস্পতিবার গ্যাম্বনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে তার পরিবার। হ্যারি পটারের 8টি সিরিজের মধ্যে 6টিতেই প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করার জন্য মাইকেল সর্বাধিক পরিচিত ছিলেন। এছাড়া 1980-এর দশকে বিবিসির জনপ্রিয় সিরিজ দ্য সিঙ্গিং ডিটেকটিভে ফিলিপ মার্লো চরিত্রের জন্য সুপরিচিত ছিলেন তিনি। গ্যাম্বনের স্ত্রী লেডি গ্যাম্বন ও তার ছেলে ফার্গাস এক বিবৃতিতে জানিয়েছেন, গ্যাম্বন হাসপাতালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মারা যান। নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা। স্যার গ্যাম্বনের কর্মজীবন শুরু হয় লন্ডনের লরেন্স অলিভিয়ারের ন্যাশনাল থিয়েটার অ্যাক্টিং কোম্পানির হয়ে। এই থিয়েটার গ্রুপের সদস্য হয়ে অভিনয়ের জন্য তিনি 3টি অলিভিয়ার পুরস্কার জিতেছিলেন। এছাড়া 1998 সালে নাইট উপাধিতে ভূষিত হন তিনি। অস্কারজয়ী কিংস স্পিচ সিনেমায় রাজা চতুর্থ জর্জের বাবা রাজা পঞ্চম জর্জের চরিত্রে অভিনয় করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা।